ডিজিটাল লিসনিং ভালোই হয়েছে, আমার আর বাঁচবার সাধ্য নেই। বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে, এক আধটা নয়, 3.5 লাখ পটল, তার বেশিও হতে পারে, তুলতে হবে আমাকে। পত্রপাঠ এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে। এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে, তাতেও যখন এই ডায়ালেটেড হার্ট আমার ফেল করেনি, তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি। ওর ওপর নির্ভর করে বসে থাকা যায় না, 3.5 লাখ পটল তোলা আমার সাধ্য নয়, তার চেয়ে আমি একবার একটি মাত্র পটল তুলতে চাই, পটলের সিজিন আসার ঢের আগেই। যখন মরবারও আশা নেই, বাঁচবারও ভরসা নাস্তি, তখন এ জীবন রেখে কি লাভ? ইতি মরণাপন্ন কিংবা জীবনাপন্ন বিনীত ইত্যাদি ইত্যাদি। আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে একটি দমকাটা হাসির গল্প নিয়ে এসেছি আপনাদের শোনানোর জন্য। গল্পের নাম অশ্বত্থামা হত ইতি, লেখক শিবরাম চক্রবর্তী, চরিত্রায়নে মামাদের চরিত্র ও গল্প পাঠে ডক্টর অর্চ সেনগুপ্ত, মামাতো ভাইদের চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি অশ্বত্থামা হত ইতি। পাশের বাড়ি বেরি বেরি হওয়ার পর থেকেই মনটা খারাপ যাচ্ছিল। পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয়, সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না, কিন্তু বেরি বেরির সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ? যে বেপরোয়া ব্যারাম, কোন দেশ থেকে এসে এত দূর পর্যন্ত এগুতে পেরেছে, তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা কি আর এমন কঠিন? কদিন থেকে শরীরটাও খারাপ বোধ করতে থাকলাম, মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল, ভালো করছো না হে অশ্বিনী, সময় থাকতে ডাক্তার টাক্তার দেখাও। তা মনের পরামর্শ মানতেই হলো, ডাক্তারের কাছেই গেলাম, বিখ্যাত গজেন ডাক্তারের কাছে। আমাদের পাড়ায় ডাক্তার এবং ডাক্তার বলতে একমাত্র তাকেই বোঝায়। তিনি নানা রকম পরীক্ষা করলেন, পালসের বিট গুনলেন, ব্লাড প্রেশার নিলেন, স্টেথোস্কোপ বসালেন, অবশেষে নিছক আঙুলের সাহায্যে বুকের নানা স্থান বাজাতে শুরু করে দিলেন। বাজনা শেষ হলে বললেন, আর কিছু না, আপনার হার্ট ডায়ালেট করেছে। বলেন কি গজেন বাবু, আমার তো পিলে পর্যন্ত চমকে যায়। তিনি দারুণ গম্ভীর হয়ে বললেন, কখনো বেরি বেরি হয়েছিল কি? আগে হ্যাঁ হয়েছিল, পাশের বাড়িতে। ভয়ে ভয়ে বলতে হলো, ডাক্তারের কাছে ব্যারাম লুকিয়ে লাভ নেই। একই ধরেছি, বেরি বেরির আফটার এফেক্টই। তাহলে কি হবে? আমি অত্যন্ত কাতর হয়ে পড়লাম, তাহলে কি আমি বাঁচবো না? একটু শক্ত বটে, সঙ্গীন কেস, এরকম অবস্থায় যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। হ্যাঁ বলেন কি গজেন বাবু, না না আপনার কোনো কথা শুনবো না, আমাকে বাঁচাতেই হবে আপনাকে। আমি করুণ কণ্ঠে বলি, তা যে করেই পারেন, আমি না বেঁচে থাকলে আমাকে দেখবে কে? আমাকে দেখবার আর কেউ থাকবে না যে, কেউ নেই আমার। 5 টাকা ভিজিট দিয়ে ফেললাম। গজেন ডাক্তার বললেন, আচ্ছা চেষ্টা করে দেখা যাক, একটা ডিজিটালিসের মিক্সচার দিচ্ছি আপনাকে, নিয়মিত খাবেন, সারলে ওতেই সারবে। আমি আরো 5 টাকা ওর হাতে গুঁজে দিলাম, তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমায়, আমি হরদম খাবো। না না না, হরদম নয়, দিনে 3 বার, আর কোথাও চেঞ্জে চলে যান, এই পশ্চিম টশ্চিমে চলে যান, সেখানে গিয়ে আর কিছু নয়, একদম কমপ্লিট রেস্ট। প্রাণের জন্য মরিয়া হতে বেশি দেরি লাগে না মানুষের। বললাম, আচ্ছা তাই যাচ্ছি না হয়, ডালটনগঞ্জে মামার বাড়ি, সেখানেই যাব। কমপ্লিট রেস্ট, বুঝেছেন তো? হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাড় কি কোনো পরিশ্রমের কাজ একদম না, করেছেন কি মরেছেন, যাকে বলে হার্ট ফেল, দেখতে শুনতে দেবে না, সঙ্গে সঙ্গে খতম, বুঝেছেন তো শ্রীনিবাবু? অশ্বিনীবাবু হাড়ে হাড়ে বুঝেছেন, ডাক্তার দেখাবার আগে বুঝেছেন এবং পরে বুঝেছেন, যেদিনই পাশের বাড়িতে বেরি বেরির সূত্রপাত হয়েছে সেদিনই তিনি জেনেছেন তার জীবন সংশয়।
তবু গজেনবাবুকে আশ্বস্ত করি, নিশ্চয় নিশ্চয় পরিশ্রম না করার জন্যই, যা পরিশ্রম তাই করব, আপনি নিশ্চিন্ত থাকুন। এখন থেকে অলস হবার জন্য আমার নিরলস চেষ্টা থাকবে। এই বলে আমি ওরফে অশ্বিনীবাবু বিদায় নিলাম। মামারা থাকেন ডালটনগঞ্জে, সেখানে তাদের ক্ষেত খামার, মোটা বেতনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি টমি কিনে চাষবাস নিয়ে পড়েছেন। বেকার সমস্যা সমাধানের মতলব ছোটবেলা থেকেই মামাদের মনে ছিল, কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন। চাকরি করলে আর মানুষ বেকার থাকে কি করে? সমস্যাই নেই তো সমাধান করবেন কিসে? অনেকদিন মনোকষ্টে থেকে অবশেষে তারা চাকরিই ছাড়লেন। তারপরেই এই চাষবাস। কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে। সরকারি গর্বে অনেককে গর্বিত দেখেছি, কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের। একচেটে ব্যবসা অনেকদিন থেকেই শোনা ছিল, দেখার বাসনাও ছিল। এবার এই রোগের অপূর্ব সুযোগে ডালটনগঞ্জে গেলাম। মামার বাড়িও যাওয়া হলো, চেঞ্জেও যাওয়া হলো, এবং চাই কি তাদের তরকারির সাম্রাজ্য চোখেও দেখতে পারি, চেখেও দেখতে পারি হয়তোবা। মামারা আমাকে দেখে খুশি হয়ে ওঠে। বড় মামা বললেন, বেশ বেশ, এসেছো যখন তখন থাকো কিছুদিন। পায়ের ধুলো নিতে নিতে বলি, থাকবোই তো, চেঞ্জের জন্যই তো এলাম। মেজো মামা বলে ওঠেন, এসেছো ভালোই করেছো হে, এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো। ছোট মামাও সায় দেন, হ্যাঁ একটা দুর্ভাবনাই ছিল, যাক তা ভালোই হয়েছে। তিন মামাই যুগপত খান নাড়তে থাকেন। বুঝলাম মামাতো ভাইদের কারো গুরুভার আমাকে বহন করতে হবে, হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে। তা বেশ তো, ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে হার্ট ফেল হয়ে যাবে, গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো। টিউশনের যেগুলো শ্রমসাধ্য অংশ, অর্থাৎ ওই পড়া নেওয়া, ভুল করলে শোধরাবার চেষ্টা করা, কিছুতেই ভুল না শোধরালে শেষে পাখা পেটা করা, এবং মাস ফুরলে প্রাণপণে বেতন বাগানো, এখন থেকে এগুলোই বাদ দিতে সতর্ক থাকলাম। হ্যাঁ সাবধানেই থাকবো রীতিমতোই, যাতে কান মলবার কষ্ট শিকারটুকু না করতে হয়, বরঞ্চ একটু প্রশ্রয় দেব পটলকে। যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে, কিংবা কাঠ ফাটা রোদ জেগে উঠলেই ওর যদি ডান্ডাগুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে, ভেগে পড়তে চায়, আমার উৎসাহই থাকবে ওর তরফে। ভাতৃপ্রীতি আমার যতই থাক, প্রাণের চেয়ে পটল কিছু আমার আপনার নয়। তা মামা তো পটলই কি, আর মাস্তু তো পটলই কি। মামা তো ভাইদের সঙ্গে মোলাকাত হতে দেরি হলো না। তিনটে ডান পিঠে বাচ্চা, মাথা পিছু একটি করে গুনে দেখলাম, এর মধ্যে কোনটি পটল বাজিয়ে দেখতে হয়। আলাপ শুরু করা গেল। তোমার নাম কি খোকা? রামঠনাঠন। হ্যাঁ সে আবার কি? পরিচয়ের সূত্রপাতেই পিলে চমকে যায় আমার। দ্বিতীয় জনেরও অযাচিত জবাব আসে, আমার নাম ভট্টি দাস। আমার তো দম আটকাবার জোগাড়, বাঙালির ছেলের এসব আবার কি নাম? এমন বিদঘুটে এরকম বদনাম কেন বাঙালির? বড় মামা পরিষ্কার করে দেন, যে দেশে থাকতে হবে সেই দেশের দস্তুর মানতে হবে না? তা নইলে বড় হয়ে এখানকার দশ জনের সাথে মিলেমিশে খাবে কি, সে মানিয়ে চলবেই বা কি করে? মেজো মামা বলেন, এসব বাবা ডালটনই নাম, যে দেশের যা দস্তুর। ছোট মামাও বলে ওঠেন, এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে বুঝলে, আমরা ব্যবসা করতে এসেছি, যুদ্ধ করতে তো আসিনি, তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এদেশি সাদাসিদের নাম রাখা। তৃতীয়টিকে প্রশ্ন করতে আমার ভয় করে, তুমি তবে পটল? ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে, হার্ট ফেলের একটা বিষম ধাক্কা ভয়ানক ভাবে কেটে যায়। পকেট থেকে বের করে চট করে এক দাগ ডিজিটালিস খেয়ে নি। পটল তবে কার নাম? তিনজনেই ঘাড় নাড়ে, জানি না তো। ওদেরই একজন জিজ্ঞেস করে, তোমার নাম কি আজি? আমার নাম আমতা আমতা করে বলে উঠি, আমার নাম শিবরাম ঠনাঠন। জসমিন দেশে যদাচার, ডালটনগঞ্জের ডাল ভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ বার করতে হলো। ভট্টরিদাস এগিয়ে এসে আমার হাতের শিশিটি হস্তগত করে। সিরাপ হয় ক্যা? তিনটি বোতল ওদের তিনজনের হাতে দি। মেজো মামা একটা লেবেলের উপর দিকপাত করে বললেন, সিরাপ নেই ডিজিটালি, খাও মা, তাকে উপর রাখ দেও।
ভটনিদাস রামঠনাঠনকে বুঝিয়ে দেয়। সমঝা কুছ, ইসে হি ডিসলন্টন বনতি, এহি দবাই সে। বড় মামা বলে ওঠেন, শিব সেই কাল বিকেলে তো গাইতে উঠেছ, কি দেবে এসে তো নিশ্চয়ই, কিছু খেয়ে নাও আগে। ত্রম্বক ওঝার ডাক পড়ল, ছোট মামা আমার বিস্মিত দৃষ্টির জবাব দেন, তোমার দাদামশাইয়ের সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কিনা, তাই দিন কতর জন্য এই মহারাজকে কাজ চালানোর মতন রাখা হয়েছে। 23টা চাপাটি আর কুছ তরকারি নিয়ে মহারাজের আবির্ভাব হয়। তিনটি চাপাটি বা চপেটাঘাত সহ্য করতেই প্রাণ আমার যায় যায়, তারপর কিছুতেই আর টানতে পারি না। মামার আলদিকে হাসতে থাকে, অগত্যা লজ্জায় পড়ে আরো আড়াইটা কোনো রকমে গলা ধক্করণ করি, টেনে টুনে পাঠাই গলার তলায় ঠেলে ঠু। মামা ভয়ানক হাসেন, তোমার যে পাখির খোরাক। আমি বলি, খেতে পারতাম কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কিনা। আচি এসে লক্ষ্য করি আমার ভুক্তাবশের সেই 17.5টা চাপাটি ফ্রম রামঠনাঠন টু গিধৌ চোখের পলকে নিঃশেষ করে এনেছে। এই দৃশ্য দেখাও কম সমসাধ্য নয়, তৎক্ষণাৎ আর এক ধাক ডিজিটালিস খেতে হয়। বড় মামা বললেন, চলো একটু বেরিয়ে আসা যাক, নতুন দেশে এসেছো জায়গাটা দেখবে না। এই বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকে। অনিচ্ছা সত্ত্বেও বেরুতে হয়, ডাক্তারের মতে বিশ্রাম দরকার, একেবারে কমপ্লিট রেস্ট, কিন্তু মামারা রেস্ট কাকে বলে জানেনই না। আলস্যদের দুচক্ষের বিষ, নিজেরা অলস্ত থাকবেনই না, অন্য কাউকে থাকতেও দেবেন। সারা ডালটনগঞ্জটা ঘুরলাম, অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল যা দেখবার কোনো প্রয়োজনই আমার ছিল না কোনোদিন। পুরো 3.5 ঘন্টা পাক্কা 11 মাইল ঘোরা হল। প্রতি পদক্ষেপেই মনে হয় এই বুঝি আমার হার্ট ফেল করলো, কিন্তু কোনো রকমে আত্মসংবরণ করে ফেলি, কি করে যে করি আমি নিজেই বুঝতে পারি না। বাড়ি ফিরে এবার 42টা চাপাটির সম্মুখীন হতে হয়। পাখির খোরাক বলে আমাকেই সব থেকে কম দেওয়া হয়েছে, পরে খাবো জানিয়ে এক পাখে ওগুলো ছাদে ফেলে দিয়ে আসি। একটু পরে গিয়ে দেখি তার চিহ্ন মাত্রও নেই। পাখির খোরাক তাহলে সত্যি। খাবার পর শোবার আয়োজন করছি, বড় মামা বললেন, আমাদের ক্ষেত খাবারটা একটু দেখবে না। ছোট মামা বলেন, এ দিবানিদ্রা খুব খারাপ, ভারী খারাপ, ওতে কিন্তু শরীর ভেঙে পড়ে। আমি বলি, আজ আর না, কাল দেখব। তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক, আখের ক্ষেত দেখেছো কখনো? আখের রসের লালসা আমার ছিল, জিজ্ঞাসা করলুম, খুব বেশি দূর নয় তো? আরে দূর দূর কিসে, কাছেই তো, ওই 2 কদম মোটে। কদমে ক কদম হয় জানি নে, পাক্কা 14 মাইল হাঁটা হলো, চোখে কদম ফুল দেখছি, তবু শুনি, এই তো কাছেই এসে বললাম বলে। প্রাণের আশা ছেড়েই দিয়েছি, মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায় থাকে না, রামায়ণ মহাভারতে তার প্রমাণ আছে। আরো 2 মাইল পরে দেহাত, আখের রস খেয়ে দেহ কাত করলাম। আমার অবস্থা দেখে মামাদের করুণা হলো বোধহয়, দেহাতি রাস্তা ধরে এক্কা যাচ্ছিল একটা, সেটাকে ভাড়া করে ফেললে। এক্কায় কখনো চড়িনি আগে, কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ফেরাই ভালো ছিল। এক্কার এমনি দাপট যে প্রতি মুহূর্তেই আমি আকাশে উদ্ধৃত হতে লাগলাম। এ যাত্রায় এতক্ষণ টিকে থাকলেও এর ধাক্কা এবার গেলাম নিঘাত, সজ্ঞানে এক্কা প্রাপ্তির আর দেরি নেই, টের পেলাম বেশ। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল, এক্কায় যতক্ষণ এসেছি তার 2/3 সময় আকাশে আকাশেই ছিলাম, এ কথা বলতেই পারি, কিন্তু সেই আকাশের ধাক্কাতেই সারা গায়ে দারুণ ব্যথা, হাড়পাঁচরা যেন ভেঙে গুড়িয়ে ঝরঝরে হয়ে গেছে বোধ হতে লাগলো। 33টা চাপাটির মধ্যে 3/4 আত্মসাত করে শুয়ে পড়লাম। কোথায় একটা রামলীলা হচ্ছিল, মামারা দেখতে গেলেন, আমার সঙ্গে যেতে সাধলেন, বারবার অভয় দিলেন যে 1 কদমের বেশি হবে না। আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে থাকলাম, ডালটনি ভাষায় 1 কদম মানে যে 21 মাইল তা আমি ভালো রকমই বুঝেছি। আলাদা বিছানা ছিল না, একটিমাত্র বড় বিছানা পাতা, তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো। খানিকক্ষণেই বুঝতে পারলাম যে হ্যাঁ, সৌরজগতেই বাস করছি বটে, আমার আশেপাশে 3টি ছেলে যেন 3 গ্রহ, তাদের কক্ষ পরিবর্তনের কোনো কামাই নেই। এই যেখানে একজনের মাথা দেখি, একটু পরেই দেখি সেখানে তার পা, খানিক বাদে মাথা বা পার কোনোটাই দেখতে পাই না। তারপরই অকস্মাৎ তার কোনো একটার সঙ্গে আমার নিদারুণ সংঘর্ষ লাগে,
চটকা ভেঙে যায়। আহত স্থানে শুশ্রূষা করতে থাকি, কিন্তু ওদের কারণ নিদ্রার বিন্দুমাত্রও ব্যত্যয় ঘটে না। ঘুমের ঘোরে যেন বোঁ বোঁ করে ঘুরছে ওরা। আমিও যদি ওদের সঙ্গে ঘুরতে পারতুম তাহলে বোধহয় তাল বজায় থাকতো, ঠোকাঠুকি বাঁধার সম্ভাবনা কমতো কিছুটা। কিন্তু মুশকিল এই, ঘুরতে গেলে আমার ঘুমোনো হয় না, আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথা একদম ভুলে যাই। ছেলেগুলোর দেখছি পা দিয়েও বক্সিং করার বেশ অভ্যেস আছে, এবং সবসময় নট টু হিট বিলো দ্য বেল্টের নিয়ম মেনে চলে বলেও তো মনে হলো না। নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি, ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হয় কেবলই এই ভয়। ঘুমানোর দফা তো রফা। ভাবছি আর চৌকিদারিতে কাজ নেই, মাটিতে নেমে সটান জমিদার হয়ে পড়ি। প্রাণ হাতে নিয়ে এমন করে ঘুমানো যায় না, পোষায় না। এদিকে দুটো তো বাজে, নিচে নেমে শোবার উদ্যোগে আছি এমন সময় নেপথ্যে মামাদের সরগোল শোনা গেল। রামলীলা দেখে আড়াইটে বাজিয়ে ফিরছেন এখন। অগত্যা মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে হলো বিছানায়। মামারা আমাকে ঘুম থেকে জাগালেন, অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন। পর ঝাড়া দু ঘন্টা রামলীলার গল্প চলল। হনুমানের লম্ফ ঝম্প তিন মামাকেই ভারী খুশি করেছে, সে সমস্তই আমাকে শুনতে হলো। ঘুমে চোখের পাতা আমার জড়িয়ে আসছিল, কেবল হুঁহা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক মামা প্রশ্ন করে বসলেন, হনুমানের বাবাকে জানো তো শিবলাল? ঘুমের ঝোঁকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না। হনুমান প্লুরাল হলে মামাদের নাম করে দিতাম, সিঙ্গুলার অবস্থায় কার নাম করি? সংকোচের সঙ্গে বললাম, জাম্বুবান নয় তো? বড় মামা বললেন, পাগল নাকি? মেজো মামা বললেন, যাও না নিঃশ্বাস টানছি তাই। ও, এতক্ষণে বুঝেছি, হঠাৎ আমার বুদ্ধি খুলে যায়, বলে ফেলি চট করো, ও যত সব রোগের জীবাণু। বড় মামা আবার বললেন, পাগলা। মেজো মামাও আমায় দমিয়ে দেন, বলে না না ওসব না, জীবাণু টিবাণু না। জীবাণু টিবাণু না তাহলে কি? তবে আমার তো ধারণা ছিল ওই সব প্রাণীরাই আমাদের শ্বাস প্রশ্বাসে যাতায়াত করে। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি। ছোট মামা বলে উঠলেন, পবনদেব রে। সাক্ষাৎ পবনদেবকে নিঃশ্বাসে টানছি এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি, কিংবা হয়তো ঘুমায়নি। বড় মামা আবার আমাকে টেনে তুললে, ওঠো ওঠো, চারটে বেজে গেল, যে ভোর হয়ে গেল, মুখ হাত ধুয়ে নাও, চলো বেরিয়ে পড়ি, আমরা সকলেই পাথর ভ্রমণ করিডোর, তুমিও বেড়াবে আমাদের সঙ্গে। মেজো মামা বললেন, বিশেষ করে চেঞ্জ এসছিস যখন, হাওয়া বদলাতে এসছিস তো। ছোট মামাও সায় দেন, ডালনগঞ্জের হাওয়াই হলো আসল, বুঝলে, হাওয়া খেতে এসে হাওয়াই যদি না খেলে তবে আর খেলে কি। চোখে মুখে জলের ছিটে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। 7.5 মাইল হাঁটবার পর বড় মামা দুধারে যতদূর যায় বাহু বিস্তার করলেন, এই সব সবই হলো গিয়ে আমাদেরই জমি। যতদূর চোখ যায় জমি, কেবল জমি চোখে পড়ে। মেজো মামা বলেন, এবার যা আলু বলেছিল তা যদি দেখতে, পটলও খুব হবে এবার। ছোট মামা ঘাড় নাড়ে, আমরা তো সব নিজেরাই করি, জন্মজুড়ে সাহায্য নিই না, স্বাবলম্বনের মতো আর কি আছে বলো? গতবার আমরা তিন ভাই তোলে কুলিয়ে উঠতে পারলাম না, প্রায় 2.5 লক্ষ পটল এঁচড়েই পেকে গেল, বিলকুল বরবাদ, পাকা পটল তো চালান যায় না, কে কিনবে? বড় মামা দীর্ঘশ্বাস ছাড়েন, তবুও তো প্রত্যেকে 10 লাখ করে তুলেছিলাম। মেজো মামা আশ্বাস দেন, যাক এবার আর নষ্ট হওয়ার ভয় নেই, ভাগনেটা এসে পড়েছে, বাড়তি ভাগটা ওই তুলতে পারবে। ছোট মামা বলেন, কিন্তু এবার পটল ফলেছেও তো দে রাখো। তাও পারবে, জোয়ান ছেলে উঠে পড়ে রাখলেও আমাদের ডবল তুলতে পারবে, কি পারবে না সিমরাম? বড় মামা পিঠ চাপড়া, পৃষ্ঠপোষকতার ধাক্কা সামলে ক্ষীণস্বরে বলি, পটলের সিজিনটা কবে? ছোট মামার কাছে ভরসা পাই, আর কি দিন সাতেক পরেই পটল তোলার পালা শুরু হবে। 14 মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফিরি। ফিরেই ডিজিটালিসের অন্বেষণে গিয়ে দেখি 3 বোতলই ফাঁক। গিধরকে জিজ্ঞেস করি, ক্যা হুয়া? গিধর জবাব দেয়, ভট্টিদাস প্রতিবাদ করে ওঠে, নেই জি, ও ভি খায়া, আপকো ডিজিটালিস ও ভি খাইছো। কেবল খাইছো নয়, আমাকেও খেয়েছে। মাথায় হাত দিয়ে বসে পড়ি,
এই দারুণ পরিশ্রমের পর এখন কি করে হার্টফেলের হাত থেকে বাঁচি, আত্মরক্ষা করি আপনার? গজেন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম। কাল থেকে এসে অবধি আদ্যপান্ত সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই, ডিজিটালিস্ট নেই ভালোই হয়েছে, আমার আর বাঁচবার সাধও নেই। বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে, এক আধটা নয় 3.5 লাখ পটল, তার বেশিও হতে পারে, তুলতে হবে আমাকে। পত্রপাত এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে আমি নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে। এই পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে, তাতেও যখন এই ডায়ালেটেড হার্ট আমার ফেল করেনি, তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি। ওর ওপর আর নির্ভর করে বসে থাকা যায় না। 3.5 লাখ পটল তোলা আমার সাধ্য নয়, তার চেয়ে আমি একবার একটিমাত্র পটল তুলতে চাই, পটলের সিজন আসার ঢের আগেই, যখন মরবারও আশা নেই বাঁচবারও ভরসা নাস্তি, তখন এই জীবন রেখে কি লাভ? ইতি মরণাপন্ন কিংবা জীবনাপন্ন বিনীত ইত্যাদি ইত্যাদি। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ কেটে গেল, তবু ডাক্তারের কোনো জবাব নেই, ওষুধ পাঠাবার নাম নেই। কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে এখন থেকেই আমার হৃৎকম্প আরম্ভ হয়েছে। এঁচে দেখেছি মামারা রাত্রে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে সটকান দেন। কলকাতায় ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি, গিয়ে দেখি কম্পাউন্ডার 2 জন গালে হাত দিয়ে বসে আছে, রোগীপত্র কিচ্ছু নেই। জিজ্ঞাসা করলাম, গজেনবাবু আসেননি আজ, কোথায় তিনি? 2-3 বার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশে জবাব পায়, ও ওর বাড়ির তেতলায় গেছেন রোগী দেখতে বুঝি? উত্তর আসে, না রোগী দেখতে নয়, আরো উপরে। আরো উপরে কিরকম? বাড়ির ছাদে নাকি? আমি অবাক হয়ে যাই, ঘুড়ি ওড়াচ্ছেন বুঝি? আগে না, তারও উপরে। ছাদেরও উপরে? তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশেই উঠছেন এখন? ডাক্তার মানুষের এ আবার কি ব্যারাম! বিস্ময়ের আতিশয্যে প্রায় ব্যাকুল হয়ে উঠি। এমন সময় ছোট কম্পাউন্ডারটি গুরুগম্ভীরভাবে অথচ সংক্ষেপে জানান, তিনি মারা গেছেন। মারা গেছেন? সে কিরকম? 10 দিনের মধ্যে 3য়বার আমার পিলে চমকায়, হার্ট ফেল ফেল হয় আর কি। পুরো কম্পাউন্ডারটি বলেন, ইয়ার বলবো মশাই, এক চিঠি, এক সর্বনেশে চিঠি, ওই ডালটনগঞ্জ থেকে, অশ্বিনী না ভরণী কার যেন এলো, ব্যাস তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর একেবারে চোখ উল্টে গেল। বাড়তিরেক শুধু বললেন, এ কি সর্বনাশ, কি সর্বনাশ, তারপরে আর কিছুই বললেন না, তার হাত ফেলল। নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায়, এই জন্যেই গজেন ডাক্তারের কাছে আমি অশ্বিনী রূপ ধারণ করেছিলাম। আজ সেই ছদ্মনামের মুখোশার খুললাম না, নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম। একবার ভাবলাম বলি যে সেই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে এক ডোজ ডিজিটালিস্ট দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আর বলে কি লাভ।